পেট্রোল ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, যা নিয়ে কোনো হেলদোল নেই কেন্দ্রের। কিন্তু মূল্যবৃদ্ধির জাঁতাকলে পড়ে যেভাবে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ প্রতিদিন পিষে যাচ্ছেন, তা থেকে বেরিয়ে আসার রাস্তা কার্যত বন্ধ। পাশাপাশি কোনো কোনো পাম্প পেট্রোল ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক পেট্রোল পাম্পে ভাঙচুর বিক্ষোভের মতন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ফলে বুধবার সকাল থেকে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পেট্রোল পাম্প ধর্মঘটে সামিল হলেন পাম্প মালিকেরা। কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলিতে ভাঙচুর এবং কর্মীদের ওপরে হামলার অভিযোগে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 12 ঘন্টা ধর্মঘট পালন করা হয়। স্বাভাবিকভাবেই এদিন প্রচুর মানুষ পেট্রোল ডিজেল কিনতে এসে বিপাকে পড়েন। আজকে এই 38টা পেট্রোল পাম্পের যারা মালিক আছে তারা অত্যন্ত উদ্বিগ্ন যে আমাদের ভবিষ্যৎ অস্তিত্ব কি হবে। আমরা দেখছি কিছুদিন ধরে আমাদের গোটা জেলায় একটা চক্র কাজ করছে, যারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল এবং ডিজেলের মধ্যে নাকি কেরোসিন মেশানো আছে, কেউ কেউ বলছেন জল মেশানো আছে, সেটা নিয়ে মিথ্যা অভিযোগ আনছে। কোনো জায়গায় অভিযোগ করতে হলে আইনগতভাবে সেই অভিযোগ নিরসনের যে ব্যবস্থা আছে তার মধ্যে না গিয়ে সরাসরি তারা প্রথমেই পেট্রোল পাম্প ভাঙচুর করছে। আমাদের যারা কর্মচারী আছে পেট্রোল পাম্পের, সেই সমস্ত কর্মচারীদের দুস্থ কর্মচারী, তারা তাদেরকে মারধর করা হচ্ছে। এবং যারা আমাদের ওখানটাতে প্রহরারত সিভিক ভলেন্টিয়ার্স যারা আছে, যারা আমাদেরকে সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয়, তাদের কারো কারো মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, রক্তপাত ঘটানো হচ্ছে। গোটা জেলা জুড়ে পেট্রোল পাম্পের ওপর যে এই যে অন্যায় অত্যাচার, এই যে জুলুমবাজি, এর বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। প্রশাসন যদি সচেতন না হয়, যদি প্রশাসন এর সুষ্ঠু সুরাহা না করে, তাহলে কিন্তু আমরা অচিরেই, খুব অদূর ভবিষ্যতে, আমরা উত্তরবঙ্গ অর্থাৎ কিনা আমাদের যে নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন আছে তাদের মাধ্যমে আমাদের কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে হবে। উল্লেখ্য, গত 3রা জুলাই জেলার কুশমন্ডি থানার মহিপালে পেট্রোল ডিজেলের সাথে কেরোসিন তেল মেশানোর অভিযোগ তুলে সংশ্লিষ্ট পাম্পে ভাঙচুর চালায় গ্রাহকেরা। আর সেই ঘটনার প্রতিবাদে এদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিন বুনিয়াদপুর শহরেও বিভিন্ন পেট্রোল পাম্পগুলি বন্ধ ছিল, ফলে যানবাহন চালকেরা পড়েন বিপাকে। তুমি এখানে কি করতে এসছো? তেল নিতে আসছি পেট্রোল। এসে কি দেখলে? পেট্রোল পাম্প বন্ধ। এই যে এখন নোটিশে দেখছি যে মারধর সেবিকদের করছে, পেট্রোল পাম্পের মালিকদের, সহকর্মচারী ইত্যাদি লোকেদের, এইভাবে করা তো ঠিক না। এই যে পেট্রোল পাম্পের মালিকও হট করে বন্ধ করে দিচ্ছে, এটা হেনস্থার শিকার হচ্ছি আমরা পাবলিক। তাই পেট্রোল পাম্প খুলে দিলেই ভালো হয়। আরসিটিভি সংবাদ, দক্ষিণ দিনাজপুর।